যে সমস্ত ভাই ও বোনেরা জীবন দিয়ে ইসলামের বিপ্লব পতাকা টিকিয়ে রাখার জন্য এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, এরা মরে নাই, এরা মরতে পারে না, এরা জান্নাতের মেহমান, কথা ঠিক কিনা? পৃথিবীতে এই শহীদ মৃত্যুর থেকে এত বড় সম্মানজনক মৃত্যু আর কি কিছুতে আছে ভাই? শহীদেরা যখন মারা যাবে বিনা গোসল দ্বারা তাদেরকে দাফন কাফন করা হবে, সুবহানাল্লাহ, কোন এ সম্পর্কে ছোট্ট একটি ওকে আপনাদের সম্মুখে তুলে ধরি। নবীর একজন সাহাবি, এ নবীর সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করলো, ডাকলো, তখন এই সাহাবি জানতে পারলো না, তার নাম হলো হানজালা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ফরজ গোসল করার জন্য যখন এক বদনা পানি মাথায় ঢেলবে, এমন সময় বাড়ির সাইড দিয়ে দুনকে বলে যায়, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ, মুহাম্মাদ চিরবিদায়, মুহাম্মাদ দুনিয়ায় আর নাই। হামজালা ফরজ গোসল বাদ রেখে ঘরের দরজার সামনে এসে বলে, বিবিরে আমার তরবারিখানা দে, দে আমার তরবারিখানি দে। এই মুহূর্তে আমার কানের ভিতরে কে যেন বলে গেল, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আমি এখন যুদ্ধের ময়দানে যাব। হানজালার স্ত্রী বলে, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ, দয়া করে গোসলটা করে যান, আমি আপনার স্ত্রী যদি নিষিদ্ধ করি আমার কথা আপনি মানবেন না, ওটাও আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ, স্বামীর প্রতি কত বিশ্বাস, আমি যদি নিষেধ করি আমার কথা আপনি মানবেন না, ওটাও আমি জানি। হামজালা মানে, বিবি রে কার জন্য গোসল করব রে, আমার দিনের নবী দুনিয়ায় নাই, গোসলের আমার প্রয়োজন নাই। উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হানজালা ছুটে গেল, বহু কাফেরদেরকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর গো, ইতিমধ্যে আমি শুনতে পাইলাম আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। হুজুর সব শহীদদেরকে বিনা গোসলে দাফন দেবেন, কাফন করবেন, আমার স্বামীকে গোসল ছাড়া কাফন দিয়েন না। নবীজি বললেন, কেন? হানজালের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, যেই মুহূর্তে এক বাদনা পানি মাথার উপরে ঠেলবে গো, ওই সময় আমার স্বামী শুনতে পারলো আপনি নাকি দুনিয়ায় নাই, আপনি নাকি বিদায় হয়ে গেছেন, এই জন্য আপনার মহব্বতে পড়ে আমার মালিকের ভালোবাসায় গোসল করি নাই। আমার নবী যখন হানজালার লাশকে খোঁজ করে এক পর্যায়ে দেখা যায় পাওয়া যায় না, নবী মনে মনে চিন্তা করে, কাফেরারা নাকি আমার হানজালার লাশ গুম করে নিল, নাকি কোথাও লুকিয়ে রাখলো নাকি। এমন সময় হযরতে জিব্রাইল এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার নিয়ে আপনি টেনশন করবেন না, হানজালার নিয়ে আপনি চিন্তা করবেন না, হানজালার লাশ আল্লাহর আরশে উঠাইয়া রহমতের ফেরেশতা গোসল করিয়া এই মুহূর্ত জমিনে পৌঁছাই দিয়েছে। নবীদের কথা বাস্তবে প্রমাণ করার জন্য কিছু সাহাবীরা হানজালার লাশের পাশে চলে গেল, যে দেখলো দাঁড়িয়ে চুলের ওহুদের ময়দান স্পর্শ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো এই, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ বেঁচে থাকতে পারবে না, কিন্তু ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য আমার ভাই এমন একটি সময় একদিন হয়তো
দায়িত্ব চলে আসবে ওই দিন আমাদের আর ঘরে বসে থাকা যাবে না রাজপথে নামতে হবে আপনারা কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও আল্লাহ ইসলামের জন্য আমার ভাইজান আমার আপাদের সকলকে আল্লাহ কবুল করে না বলেন আমিন আমার ভাইরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখান থেকে যখন ফিরে আসলো এসে দেখে আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথার যন্ত্রণায় ছটফট করতেছে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে রে আয়েশা কি হইছে তোমার হযরত আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাথার যন্ত্রণা এত বেশি আমি বুঝি পাগল হয়ে যাব গো নবীজি আমি সহ্য করতে পারতেছি না কিতাবের ভিতরে আইছে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিল আয়েশা আমার কাছে এসো হযরত আয়েশা নবীদের কোলে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে নবীজির বরকতি হাতখানি হযরত আয়েশার কপালের সঙ্গে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে আয়েশার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এক সেকেন্ড সেকেন্ডের ভিতরে ভালো হয়ে গেছে কেমন নবী আপনি চিন্তা করেন আমাদের স্ত্রীর যদি মাথা ব্যথা করে আর রাত দুইটার সময় বাড়ি দিয়ে বলবো কি হয়েছে বলে মাথা ব্যথা করতেছে টিপি দাও দিন আমরা যত টেপো তত বাড়বে কথা কন না কে শেষ পর্যন্ত বলবে তোমার আর টিপা টিপি দরকার নেই তুমি সব তার মানে ইহাতে কোনো বরকত নেই ইহাতে কি নেই কোনো বরকত নাই আর নবীদের হাতটা টাচ করলো সাথে সাথে যন্ত্রণা ভালো হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ বাইরাওয়ার আল্লাহর নবী কোন একটা জানাজার ময়দানে জানাজার নামাজ পড়ে বাড়িতে আসতেছেন এমন অবস্থায় দেখা গেল আল্লাহর পয়গম্বরের গায়ে ভীষণ জ্বর এসে গেল আল্লাহর নবী বুঝি পড়ে যাবে সঙ্গে সঙ্গে ডাক দিল সঙ্গে সঙ্গে ডাক দিল হযরত আলীকে ওয়ালিক আলী রে আমার গায়ে ভীষণ জ্বর এসে আমি বুঝি পড়ে যাব শিগগির আমারে ধরো হযরত আলী দৌড়ে এসে নবীদের ডান পাশের হাতের কবজা ধরে ফেলল জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী চিন্তা করল আমি নবীজিকে একা কি ধরে রাখতে পারবো ডাক দিল হযরত আলী আব্বাসকে আব্বাস দ্রুত আয় আল্লাহর নবী বুঝি জমিনে পড়ে যাবে হযরত আব্বাস দৌড়ে এসে আল্লাহর নবীর বাম পাশের হাতের কবজা ধরে ফেলে দুইজন সাহাবীর কাঁধের উপরে বার করে ভর করে আল্লাহর নবী হুজরার ভিতরে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কিন্তু এক পর্যায়ে দেখা যায় দিন যত যায় রোগ তত বেশি হয় দিন যত যায় জ্বর তত বেশি হয় মাথার যন্ত্রণা বেশি হয় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা আমার তো মন ভালো লাগতেছে না আমি তো সহ্য করতে পারছি না তোমরা একটা কাজ করো আমার মাথায় একটু পানি ঢালো যাতে করে জ্বর একটু কম হয়ে যায় হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর একটা পাথরের ট্যাবের উপরে বসে বসলে পরে নবীর সাহাবীরা এক নয় দুই নয় সাত বালতি পানি নবীদের মাথায় ধারানি হিসাবে দিয়ে দিল যার কারণে আমার ভাইরা আজ থেকে 1500 বছর আগে নবী প্রমাণ করে দিয়ে গেছে এই দুনিয়ার ডাক্তার কবিরাদের ঔষধে তখন কাজ হবে না পানির ধারা যদি ছেলে মেয়েদের মাথায় দিয়ে দাও আল্লাহর মেহরবানিতে মানুষের জ্বর কমে যাবে কথা ঠিক কিনা বলে বৈরাওয়ার নবী অসুস্থ হয়ে পড়ল বিশ্বনবী বলল ও আমার সাহাবীরা আমার মন বলছে আমি এই পৃথিবীর জমিনে আর থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দারে দুইটা ব্যাপার এখতিয়ারে দিয়েছিল হয় দুনিয়া গ্রহণ করুক আর নইলে পরকাল কামনা করুক তার বান্দা পরকাল কামনা করেছিল দুনিয়া তুচ্ছ মনে করেছিল দুনিয়ার কোনো পাওয়ার তার বান্দা নেই নাই আজকের তার বান্দা বুদি বিদায় নেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে এক নম্বর সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়ল আর বলল আমার মা বাবা আপনার উপরে
কুরবানি হোক আমার মা আব্বা আপনার উপরে কুরবানি হোক আবু বকরের কান্না দেখে উপস্থিত সাহাবীরা বলল আবু বকর নবী দিয়ে কথা বলেছে তে কান্নার কি আছে আল্লাহর পয়গম্বরের যে কথা বলেছে কান্নার কি আছে আবু বকর বলল আমার ভাইরা তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব সম্পদগুলো হুজুরকে দিতে চেয়েছিল কিন্তু নবীজি গ্রহণ করেনি পরকাল কামনা করেছিল আমার নবী বুঝাইতে চাচ্ছে আজকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেবে আমরা ইতিম হয়ে যাব নবী হারা হয়ে যাব এই জন্য আমি কানতেছি সব সাহাবীরা কান্না শুরু করে দিল আল্লাহর নবী বলেন ও সাহাবীরা কান্দো না তোমরা একটা কাজ করো এই মদিনার অলিতে গলিতে একটা ঠান্ডা পেটে যাও আর বলে দাও আল্লাহর নবী যদি তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে কোনো আঘাত দিয়ে থাকে তাহলে আর দেরি না করে নবীদের কাছ থেকে প্রতিশোধটা গ্রহণ করো নবীজি যখন এই কথা বলল সাহাবীরা আরো কান্নায় ভেঙে পড়ল হুজুর আপনি জীবনে কারোর হক নষ্ট করেন নাই কারোর মনে কষ্ট দেন নাই কারো কালিদায় আঘাত দেন নাই অতঃপর এই কথা আপনার দ্বারা মানাই না আপনি কথা বলবেন না আল্লাহর নবী বলল না তারপরও তোমরা বলো নবীদের কথা দিকে লক্ষ্য করে চার নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনার অলিতে গলিতে হাঁটে আর বলে ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আল্লাহর নবী বুঝি বিদায় নিয়ে নেবে তোমরা যদি নবীজির কাছে কোনো দিনা পাওনা পেয়ে থাকো নবীজি যদি তোমাদের কোনো মনে কষ্ট দিয়ে থাকে আর দেরি না করে তোমরা দূরত্ব চলে আসো হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী তার নাম হলো ওয়াক্কাস কি নাম বললাম ভাই ওয়াক্কাস এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কোন এক সময় যুদ্ধের ময়দানে আপনি চাবুক চালাতে দেখ একটা চাবুকের আঘাত আমার পিঠির উপরে লেগেছিল গো নবীজি এখন আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নবীজি অসুস্থ বেডে পড়ে আছে বিছানায় পড়ে আছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওয়াক্কাস রে তুমি আমার শত্রু না রে ওয়াক্কাস তুমি আমার বন্ধু ওয়াক্কাস রে তুমি চাবুক নাও আর আমি নবী আমার পিঠের উপরে চাবুকের আঘাত করো চাবুক ধরো আর আমার পিঠের উপরে মারো উপস্থিত সাহাবীর ভিতরে ছিলেন হযরত আবু বকর হযরত আবু বকর দেখলো ওয়াক্কাস সাবুক নিয়ে আমার নবীদের পিঠের উপরে মারবে হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওয়াক্কাস তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা ঠিক কি না তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা এহ কাল পর কাল নবী বিহন জান্নাত কে হো পাবি না তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা কথা ঠিক কি না নবী বিনে কি জান্নাতে পাওয়া যাবে ভাই আমার ভাইরা হযরত আবু বকর বলে ওয়াক্কাস শোনো আমি আবু বকর বেঁচে থাকতে আমার দিনের নবীর গায়ে তুমি চাবুকের আঘাত করবা এটা আবু বকর কোনোদিন মেনে নিতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ আমি তখন বেঁচে আছি আর আমার নবী মৃত্যু সজ্জায় এমত অবস্থায় যদি তুমি চাবুকের আঘাত করো নিঘাত মারা যাবে ভাইরা হযরত আবু বকর বলছে অসম্ভব তুমি মারতে পারবে না কেন পারবো না হযরত আবু বকর ডাক দিয়ে বলে সন্দে ওয়াক্কাস আমি আবু বকর রাস্তা দিয়ে চলতেছিলাম আমাকে দেখে
একজন ইহুদি আর একজন ইহুদিকে ডাক দিয়ে বলে এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরীব ভিক্ষুক আর আজকের থেকে জানলাম আব্দুল্লাহর বেটা গরীব ভিক্ষুক আর আব্দুল্লাহর আল্লাহ গরীব জোরে কর নাউজুবিল্লাহ এতদিন জানতাম মোহাম্মদ গরীব আর আজকের থেকে জানলাম মোহাম্মদ গরীব মুহাম্মাদের আল্লাহ গরীব বলি নাউজুবিল্লাহ কেন বলল বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস-সালাতু ওয়া আতুজ-জাকাতু ওয়া আখরিদুল্লাহ করদান হাসানা এই আয়াত কারিমা যখন নাজিল হয় একজন ইহুদি আর একজন ইহুদির ডেকে বলতেছে এতদিন জানতাম মুহাম্মদ গরিব আব্দুল্লাহর বেটা গরিব আর আজকের থেকে জানলাম মুহাম্মদ তো গরিব মুহাম্মাদের আল্লাহ গরিব বলে নাউজুবিল্লাহ তার মানে কি এই আয়াতে কারিমা আল্লাহ বললেন আকিমুস-সালাত নামাজ কায়েম করো যাকাত প্রদান করো আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ এখন আল্লাহ রাব্বুল আমিন যে ঋণের কথা বললেন এইটা কি আল্লাহ নেয় না আল্লাহর বান্দাদের দেওয়ার কথা বলে কথা বলেন আল্লাহ বলছে আমাকে ঋণ দাও উত্তম ঋণ তার মানে গরিবদের সহযোগিতা করো ওটা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ কিন্তু ইহুদি ওর পেরানে কি খেলিছে ও এই আয়াত কারিমা নাজিল হলে এই কথা বলতেছে হযরত আবু বকর এই কথা যখন শুনতে পারল একটা সেকেন্ড দেরি করি নাই ওই ইহুদির ঘরে এমন জোরে একটা থাপ্পড় মারলো ইহুদি রাস্তার ডেরেনে পড়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা ইহুদি রাস্তার ডেরেনে পড়ে ধমক সামলে আস্তে আস্তে বলতেছে এই বিচার দেব মুহাম্মদ সাল্লামের কাছে কার কাছে কথা বল মুহাম্মদ সাল্লামের কাছে বিচার দেব কারণ ইহুদি জানে মুহাম্মদ সাল্লাম যখন বিচার করে তিনি নিরপেক্ষ বিচার করে কোন দলের নিয়ে বিচার করে না আজ যদি কেস কাম হয় আগে দেখে দলের লোক কিনা কথা কন দলের লোক কিনা এইটা আগে দেখবে তারপর বিচার কোন দিকে দেবে পরে সিদ্ধান্ত নেবে কিন্তু আল্লাহর নবী এমন ছিলেন কোন দল মাত্তার কাছে ছিল না বিচারের চেয়ারে ন্যায়্য বিচার করেছেন জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এসে বলে হুজুর আমার একটা বিচার আছে বলে কি বিচার বলে আপনার আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে আমি রাস্তার ডেরেনে পড়ে গেছি বিচার করেন তো বিশ্ব নবী বলছে ইহুদি তোমার ভুল হয়ে যাচ্ছে আবু বকর জীবনে কারোর কোনো মানুষের থাপ্পড় মারে না বড় কথা বলে না থাপ্পড় মারা ভ্যাকসিন মারা যা করা দায়িত্ব হলো ওমরের কার ওমরের তোমার নাম ভুল হয়ে গেছে তিহুদি বলছে হুজুর আমি ওমরেরও শনি আবু বকরও শনি আজকের খবরটা আপনার আবু বকর মেরিস বলে কি তাই জবাব দিয়ে বলে আবু বকর এই ইহুদিরে কি তুমি থাপ্পড় মেরেছো নাকি আবু বকর বলে হুজুর পারমিশন দিলে আর একটা থাপ্পড় মারতাম আপনি যদি অনুমতি দেন আরেকটা থাপ্পড় মারবো তো বিশ্ব নবী বলে আবু বকর আমি এত সময় বিশ্বাস করতেলাম না যে তুমি মেরেছো তোমার কথা বুঝি বুঝলাম অবশ্যই তুমি মেরেছো কথা ঠিক কি না তোমার কথার ওজন বুঝে আমি বুঝলাম এ থাপ্পড় ঠিক তুমি মেরেছো এটা ওমর মারিনি কেন মারলে রে আবু বকর হযরত আবু বকর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাস্তা দিয়ে চলতেছিলাম এই ইহুদি
বলে জানিস এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরীব আর আজকে থেকে জানলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো গরীব সাথে সাথে আব্দুল্লাহর আল্লাহও গরীব মোহাম্মদের আল্লাহও গরীব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবুবকর জীবনে কারো থাপ্পড় মারিনি কারো বড় কথা বলি নাই কিন্তু যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলরে গালি দিল আমি আবুবকর একটা সেকেন্ড ধৈর্য ধরতে পারলাম না আমার গায়ের বল অনুযায়ী আমি এমন জোরে থাপ্পড় মেরেছি রাস্তার ডেরে নেই ইহুদি পড়ে গেছে এজন্য আপনি বিচার যা করবেন আমি সেটাই মেনে নেব কথা বলেন না কেন আমি কোনোদিন গরম হইনি কিন্তু আপনাকে গালি দিল আমার আল্লাহকে গালি দিল আর আমি বসে থাকব এটা ইমানদারের লক্ষণ হইতে পারে না আজ পর্যন্ত কোন নেতার জন্য কোন মানুষ জীবন দেয় নাই কিন্তু আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জন্য হাজারো মানুষ শত মানুষ বুকের তদারকটা বিলীন করে দেখাইছে আলেমদের পক্ষে বাংলার মানুষ আছে কথা ঠিক কিনা বলেন মাইরা লক্ষ্য করেন আল্লাহর নবী বললেন থাপ্পড় যখন মেরেছ তাহলে এতে আর দানার অবজার কি আছে এখন তো তোমার বিপক্ষে আমি আইন দেব এই ইহুদি এই ইহুদি তোমার গালে একটা থাপ্পড় মারবে কারণ তোমার দলিল আছে কি যে তুমি থাপ্পড় মারো না এমন কোন দলিল আছে কি বলেন না বলে ইহুদির তো একজন সাক্ষী আছে এই কথা কন ইহুদির একটা সাক্ষী আছে না কিন্তু আবু বকর তোমার তো কোনো সাক্ষী নেই অতএব এখন আমি রায় দেব তোমার গালে একটা থাপ্পড় যেভাবে তুমি মেরেছো ইহুদি ওইভাবে মারবে এমন সময় আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জিব্রাইল কোথায় রে জিব্রাইল জলদি করে চলে যাও আমার বন্ধুর কাছে যে রিপোর্টটা জানিয়ে এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ কার পক্ষে সাক্ষী لقد صدق الله قوله إن الله فقير ونحن أغنياء জিব্রাইল এসে হাজির হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইহুদি অবশ্যই বলেছে যে মুহাম্মদ গরিব মুহাম্মাদের আল্লাহ গরিব এখন আপনি বিচার কি করবেন দেখেন তো বিশ্বনবী বলে তুই যে একটু আগে বললি আমি একথা বলিনি তা তুই এখন আল্লাহ তো নিজে বলতেছে যে তুই বলেছিস তো ইহুদি বলে হুজুর আমি কি জানতাম আমার নামে কোরআনের আয়াত নাযিল হবে এটা আমি জানতাম কত বড় বাটপার চিন্তা করেন বাইরে আমার আবু বকর বললাম রে ওয়াক্কাস আমি সেই আবু বকর এখন আছি আমার নবীর গায়ে তুই চাবুকির আঘাত মারবি আর আমি আবু বকর বসে থাকবো এরকম ইমানদার আমি না তবে জেনে রাখ আমার নবী যদি তোর গায়ে একটা চাবুকের আঘাত মারে আমি আবু বকর একটার বিনিময়ে দশটা দশটার বিনিময়ে একশোটা একশত চাবুকির আঘাত তুই গুনে গুনে আমার পিঠে মার বিনিময়ে আমার দিনের নবীজিরে তুই মাফ করে দে কথা কি বোঝা যাচ্ছে ভাই আমার নবী যদি তোর গায়ে একটা মারে তুই একশো মার ওয়াক্কাস বলছে এটা হবে না যেহেতু বিশ্ব নবী আমার গায়ে সাবুকের আঘাত মেরেছে আমি নবীদের গায়ে আঘাত করব খুব বেকায়দা মানুষ না ভাই কি কোন খুব বেকায়দা পাশে ছিল হযরত উমার কি নাম কথা বলেন উমারের ইতিহাস সারা পৃথিবীর মানুষ জানে কথা ঠিক কিনা হজরে তোমার বলছে আকাশ সাহস তোর কম না আমার ভাই আবু বকরের কথাই যখন তুই শুনলিনি শেষ পর্যন্ত আমার লাগবে তোর কথা কর না কেন কারণ উমার যেই রাস্তা দিয়ে চলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় চলতে পারে না এ সেই উমার হজরে তোমার বলে ওয়াক্কাস সোজা আঙ্গুলে যখন কি উঠবে না আমার বুঝ দেওয়ার বাদ না আঙুল আমার একটু বেঁকেই দেওয়া লাগবে
তারপর তুই সাইজ হবি, এর আগে সাইজ হবি নি, কথা পান না কেন? তুই তখন এমনি এমনি সাইজ হবি নি, তোর সাইজ তোমার করা লাগবে। রে ওয়াক্কাস, তমাম পৃথিবীর মানুষ আমি উমারের ইতিহাস জানে, শোন রে ওয়াক্কাস দুইটা কথা বলি, এর মধ্যে তোর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারিস কি দেখ। দারুণ দুয়ার বইটাকে যখন একটা বইটা খোলো, আল্লাহর নবীকে চিরবিদায় করতে হবে, আর যিনি বিদায় করে দিতে পারবে পৃথিবীর জমিন থেকে সরায় দিতে পারবে, 100 উট পুরস্কারে দেওয়া হবে। এই দারুণ দুয়ার বইটাকে আমি উমার উপস্থিত ছিলাম, ওই সময় আমি আমার উলঙ্গ তরবারিখানি নিয়ে ওই মজলিসে বলেছিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গল্লাটা আমি নিয়ে আসবো, বিনিময় আরবের সব থেকে বড় ধন সম্পদ ছিল আমি হয়ে যাব। শোন রে ওয়াক্কাস, ওই তরবারি নিয়ে আমি যখন বিশ্ব নবীর গল্লাতে কাটতে আসি, আমাকে সব সাহাবীরা ব্রিগেড দিয়ে রাখে, কেউ আমার আসতে দিতে চাই না। কিন্তু আমি লক্ষ্য করতে পারলাম আল্লাহর পয়গম্বর একটা ঘরের ভিতরে তার শিপ নিয়ে এসেছে, ওই জায়গার মেন গার্জিয়ান ছিল, ওই জায়গার দরদার মেন গার্জিয়ান ছিল, তিনি হলেন নবীদের এক চাচা, তার নাম হলো আমির হামজা। কি নাম? আমির হামজা। ইনি গেটের প্রথম দায়িত্বশীল ছিল। হজরে তোমার বলে আমি দেখলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা উমারকে আসতে দাও, বাধা দিও না। আমির হামজা ওই সময় বলেছিল, উমার রে সাত নিয়েতে যদি তুই আসিস তাহলে তো ভালো কথা, আর ওয়াসাত নিয়েতে যদি আসিস আমার হাতের তরবারি কিন্তু ঠিক থাকবে না। জোরে কর সুবহানাল্লাহ। উন্মত্ত তরবারি নিয়ে ঘরের ভিতরে যখন প্রবেশ করে আল্লাহর নবীর গল্লাটা একটা কোপ মেরে যেই মুহূর্ত নিয়ে যাবে, হজরে তোমার বলে আমি আমার নবীজির চেহারার দিকে এক নজর তাকিয়ে রইলাম। আমি নবীজির চেহারার দিকে তাকাইয়া কখন মনের অজান্তে আমার হাতের তরবারি পড়ে গেল আমি নিজেই বলতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কি চেহারা! হজরে তোমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনার গল্লা নেওয়ার জন্য, কিন্তু আমি উমারের গল্লা কাটিয়া প্রমাণ করে দিলাম আমি উমার, আমি উমার আপনার নবী চেহারার দিকে লক্ষ্য করিয়া আমার হাতের তরবারি কখন অজান্তে পড়ে গেল আমি নিজে জানি না, অতএব আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, এমন একটি সময় একদিন হয়তো চলে আসবে, ওই দিন আমাদের আর ঘরে বসে থাকা যাবে না, রাজপথে নামতে হবে। আপনারা কারা কারা রাজি আছেন, দুহাত তুলে আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহ ইসলামের জন্য আমার ভাই যান আমার আপাদের সকলকে আল্লাহ কবুল করে না বলেন আমিন। আমার ভাইরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওখান থেকে যখন ফিরে আসলো, এসে দেখে আম্মা দান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথার যন্ত্রণায় ছটফট করতেছে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে রে, আয়েশা কি হইছে তোমার? হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার যন্ত্রণা এত বেশি, আমি বুঝি পাগল হয়ে যাব গো নবীজি, আমি সহ্য করতে পারতেছি না। কিতাবের ভিতরে আইছে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিল, আয়েশা আমার কাছে এসো। হযরত আয়েশা নবীদের কোলে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে নবীজির বরকতি হাতখানি হযরত আয়েশার কপালের সঙ্গে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে আয়েশার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সেকেন্ড, সেকেন্ডের ভিতরে ভালো হয়ে গেছে। কেমন নবী আপনি চিন্তা করেন, আমাদের স্ত্রীর যদি মাথা ব্যথা করে আর রাত দুইটার সময় বাড়ি দিয়ে বলবো কি হয়েছে, বলে মাথা ব্যথা করতেছে টিপি দাও দিন, আমরা যত টেপো তত বাড়বে, কথা কন না কে, শেষ পর্যন্ত বলবে তোমার আর টিপা টিপির দরকার নেই, তুমি সব
তার মানে ইহাতে কোনো বরকত নেই ইহাতে কি নাই কোনো বরকত নাই আর নবী দি হাতটা টাচ করলো সাথে সাথে যন্ত্রণা ভালো হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ বাইরাবার আল্লাহর নবী কোন একটা জানাজার ময়দানে জানাজার নামাজ পড়ে বাড়িতে আসতেছেন নিয়মিত অবস্থায় দেখা গেল আল্লাহর পয়গম্বরের গায়ে ভীষণ জ্বর এসে গেল আল্লাহর নবী বুঝি পড়ে যাবে সঙ্গে সঙ্গে ডাক দিল সঙ্গে সঙ্গে ডাক দিল হযরত আলীকে ওয়ালি আলী রে আমার গায়ে ভীষণ জ্বর এসে আমি বুঝি পড়ে যাব শিগগির আমারে ধরো হযরত আলী দৌড়ে এসে নবীদের ডান পাশের হাতের কবজা ধরে ফেলল জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী চিন্তা করলো আমি নবীজিকে একাকি ধরে রাখতে পারবো ডাক দিল হযরত আলী আব্বাসকে আব্বাস দ্রুত আয় আল্লাহর নবী বুঝি জমিনে পড়ে যাবে হযরত আব্বাস দৌড়ে এসে আল্লাহর নবীর বাম পাশের হাতের কবজা ধরে ফেলে দুইজন সাহাবীর কাদের উপরে বার করে ভর করে আল্লাহর নবী হুজরার ভিতরে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কিন্তু এক পর্যায়ে দেখা যায় দিন যত যায় রোগ তত বেশি হয় দিন যত যায় জ্বর তত বেশি হয় মাথার যন্ত্রণা বেশি হয় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা আমার তো মন ভালো লাগতেছে না আমি তো সহ্য করতে পারছি না তোমরা একটা কাজ করো আমার মাথায় একটু পানি ঢালো যাতে করে জ্বর একটু কম হয়ে যায় হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর একটা পাথরের ট্যাবের উপরে বসে পরে নবীর সাহাবীরা এক নয় দুই নয় সাত বালতি পানি নবীদের মাথায় ধারানি হিসাবে দিয়ে দিল যার কারণে আমার ভাইরা আজ থেকে 1500 বছর আগে নবী প্রমাণ করে দিয়ে গেছে এই দুনিয়ার ডাক্তার কবিরাদের ঔষধে তখন কাজ হবে না পানির ধারা যদি ছেলে মেয়েদের মাথায় দিয়ে দাও আল্লাহর মেহেরবানিতে মানুষের জ্বর কমে যাবে কথা ঠিক কিনা বলে বৈরাবান নবী অসুস্থ হয়ে পড়ল বিশ্ব নবী বলল ও আমার সাহাবীরা আমার মন বলছে আমি এই পৃথিবীর জমিনে আর থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দারে দুইটা ব্যাপারে এখতিয়ারে দিয়েছিল হয় দুনিয়া গ্রহণ করুক আর নইলে পরকাল কামনা করুক তার বান্দা পরকাল কামনা করেছিল দুনিয়া তুচ্ছ মনে করেছিল দুনিয়ার কোনো পাওয়ার তার বান্দা নেই নাই আজকের তার বান্দা বুদি বিদায় নেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে এক নম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়ল আর বলল আমার মা বাবা আপনার উপরে কুরবানি হোক আমার মা আব্বা আপনার উপরে কুরবানি হোক আবু বকরের কান্না দেখে উপস্থিত সাহাবীরা বলল আবু বকর নবী দিয়ে কথা বলেছে তে কান্নার কি আছে আল্লাহর পয়গম্বর যে কথা বলেছে কান্নার কি আছে আবু বকর বলল আমার ভাইরা তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব সম্পদগুলো হুজুরকে দিতে চেয়েছিল কিন্তু নবী দি গ্রহণ করিনি পরকাল কামনা করেছিল আমার নবী বুঝাইতে চাচ্ছে আজকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেবে আমরা ইয়াতিম হয়ে যাব নবী হারা হয়ে যাব এই জন্য আমি কান্দতেছি সব সাহাবীরা কান্না শুরু করে দিল আল্লাহর নবী বলেন ও সাহাবীরা কান্দো না তোমরা একটা কাজ করো এই মদিনার অলিতে গলিতে একটা ঠান্ডা পেটে দাও আর বলে দাও আল্লাহর নবী যদি তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে কোনো আঘাত দিয়ে থাকে তাহলে আর দেরি না করে নবীদের কাছ থেকে প্রতিশোধটা গ্রহণ করো নবীদি যখন এই কথা বলল সাহাবীরা আরো কান্নায় ভেঙে পড়ল হুজুর আপনি জীবনে কারোর হক নষ্ট করেন নাই কারোর মনে কষ্ট দেন নাই কারো কালিদায় আঘাত দেন নাই অতঃপর এই কথা আপনার দ্বারা মানাই না আপনি কথা বলবেন না আল্লাহর নবী বলল না তারপরও তোমরা বলো নবীদের কথা দিকে লক্ষ্য করে চার নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনার অলিতে গলিতে হাঁটে আর বলে ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আল্লাহর নবী বুঝি বিদায় নিয়ে নেবে তোমরা যদি নবীজির কাছে কোনো দিনা পাওনা পেয়ে থাকো নবীজি যদি তোমাদের কোনো মনে কষ্ট দিয়ে থাকে আর দেরি না করে তোমরা দূরত্ব চলে আসো হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী তার নাম হলো আক্কাস কি নাম বললাম ভাই
ওয়াক্কাস এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কোন এক সময় যুদ্ধের ময়দানে আপনি চাবুক চালাতে দেখ একটা চাবুকের আঘাত আমার পিঠির উপরে লেগেছিল গো নবীজি এখন আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নবীজি অসুস্থ বেডে পড়ে আছে বিছানায় পড়ে আছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওয়াক্কাস রে তুমি আমার শত্রু না রে ওয়াক্কাস তুমি আমার বন্ধু ওয়াক্কাস রে তুমি চাবুক নাও আর আমি নবী আমার পিঠের উপরে চাবুকের আঘাত করো চাবুক ধরো আর আমার পিঠের উপরে মারো উপস্থিত চাবির ভিতরে ছিলেন হযরত আবু বকর হযরত আবু বকর দেখলো ওয়াক্কাস সাবুক নিয়ে আমার নবীদের পিঠের উপরে মারবে হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওয়াক্কাস তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা ঠিক কি না তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা এহ কাল পর কাল নবী বিহন জান্নাত কে হো পাবি না তুমি জানো না রে ওয়াক্কাস নবী মোর জীবনের সাধনা কথা ঠিক কি না নবী বিনে কি জান্নাতে পাওয়া যাবে ভাই আমার ভাইরা হযরত আবু বকর বলে ওয়াক্কাস শোনো আমি আবু বকর বেঁচে থাকতে আমার দিনের নবীর গায়ে তুমি চাবুকের আঘাত করবা এটা আবু বকর কোনোদিন মেনে নিতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ আমি তখন বেঁচে আছি আর আমার নবী মৃত্যু সজ্জায় এমত অবস্থায় যদি তুমি চাবুকের আঘাত করো নিঘাত মারা যাবে ভাইরা হযরত আবু বকর বলছে অসম্ভব তুমি মারতে পারবে না কেন পারবো না হযরত আবু বকর ডাক দিয়ে বলে সন্দেহ ওয়াক্কাস আমি আবু বকর রাস্তা দিয়ে চলতেছিলাম আমাকে দেখে একজন ইহুদি আর একজন ইহুদিকে ডাক দিয়ে বলে এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব ভিক্ষ আর আজকের থেকে জানলাম আব্দুল্লাহর বেটা গরিব ভিক্ষক আর আব্দুল্লাহর আল্লাহ গরিব জোরে কন নাউজুবিল্লাহ এতদিন জানতাম মোহাম্মদ গরিব আর আজকের থেকে জানলাম মোহাম্মদ গরিব মোহাম্মদের আল্লাহ গরিব বলি নাউজুবিল্লাহ কেন বলল بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا এই আয়াত কারিমা যখন নাজিল হয় একজন ইহুদি আর একজন ইহুদির ডেকে বলতেছে এতদিন জানতাম মুহাম্মদ গরিব আব্দুল্লাহর বেটা গরিব আর আজকে জানলাম মুহাম্মদ তো গরিব মুহাম্মাদের আল্লাহ গরিব বলে নাউজবিল্লাহ তার মানে কি এই আয়াতে কারিমা আল্লাহ বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো যাকাত প্রদান করো আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ এখন আল্লাহ রাব্বুল আমিন যে ঋণের কথা বললেন এইটা কি আল্লাহ নেয় না আল্লাহর বান্দাদের দেওয়ার কথা বলে কথা বলেন আল্লাহ বলছে আমাকে ঋণ দাও উত্তম ঋণ তার মানে গরিবদের সহযোগিতা করো ওটা আমি আল্লাহ তোমার